গুড মর্নিং বন্ধুরা, তো দেখো চলে এসেছি সেই যেদিন বৃষ্টি হচ্ছে সেই দিনে। সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হলো, আর ও বাবা অফিস যাচ্ছিল, তার জন্য আমি ওই দিকটায় গেলাম। আর আমার পেঁপে গাছটাও দেখিয়ে দিলাম, দেখো কত পেঁপে ধরেছে। তো দেখো বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে হয়ে যায়, কি অবস্থা। কিন্তু ডিউটি তো যেতেই হবে, আর ছেলের সেদিন পরীক্ষা ছিল, ওকেও যেতে হবে, একটু পরে ছেলেকেও স্কুল যেতে হবে। মানে ভালো রকম বৃষ্টি হয়েছে সেদিন, মানে বৃষ্টি সারা রাত হয়েছে। ওই যে ওর বাবা অফিস যাচ্ছে, তো ওর বাবাকে ওখানটা অফিস যাচ্ছে, আমি বললাম রেনকোট পরেই যাও। আর ছেলেও তো সামনে স্কুল বাস আসবে, ও তো চেপে যাবে, কোনো টেনশন নেই। ওর বাবা টিফিন বানানো হলো, এরপর ছেলে টিফিন বানাচ্ছে। ছেলের পরীক্ষা আছে, আজ পরীক্ষা শেষ, লাস্ট পরীক্ষা, ওর জন্য ওর ফেভারিট খাবার ছোলা। ছোলাটাকে ভেজে দিচ্ছি আলু পেঁয়াজ দিয়ে। আর দেখো ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, আজ কি পরীক্ষা বলে দে সবাইকে বল। আজকে লাস্ট ম্যাথ পরীক্ষা আছে। এ বাস আসবে এরপর। ছেলে গেল পরীক্ষা দিতে, আর এই যে মেয়ে বসে গেল, ওর ক্লাস শুরু হবে। তো চা খেতে হয় না, একবার রুটি বানাচ্ছি, খেয়ে নে। ঠিক আছে, নে না 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 না, আমার অত সময় নেই। আজকে কি কালকে রাত্রের থেকে শুরু হয়েছে বৃষ্টি, দেখো ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়েই যাচ্ছে। তো কেউ বলবে এটা আশ্বিন মাস হয়েছে? দেখো কা কীরকম অন্ধকার করে এসছে মেঘটা, আরে এরকমভাবে বৃষ্টি হলে তো মুশকিল। দেখো বন্ধুরা কেমন মুষলধারা বৃষ্টি পড়ছে, কালকে রাত্রের থেকে হচ্ছে, সকালে একটু কমেছিল, আবার শুরু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছো কীরকম, জানি না তোমরা বুঝতে পারছো কি না, প্রচুর প্রচুর। দেখো এটা মেয়ের অর্ডারে দিয়েছিল অনলাইন, ভালো এসছে। কেমন লাগছে? ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, খুব সুন্দর।